পলিটিক্যাল সায়েন্সে একটা কথা আছে, কয়েকটা কথা আছে। সক্রেটিক্স বলে গেছেন যে এই পলিটিক্যাল পাবলিক নিড, পাবলিক রিকোয়ারমেন্ট, পাবলিক ডিমান্ড, জনগণের চাহিদা, জনগণের প্রয়োজন, জনগণের আশা আকাঙ্ক্ষা, এগুলি মিট করার জন্য আমি মনে করছি এখানে আমার প্রয়োজন। এখন কারণ আমি গাছতলার থেকে 25 তলা পর্যন্ত জনগণের সাথে বিভিন্ন সাংগঠনিকভাবে আমি সম্পর্কিত। আমি সারা জীবন এই রিক্সা ইউনিয়ন করছি, ঠেলাগাড়ি ইউনিয়ন করছি, ওই হোটেল শ্রমিক, বদির সংস্থা, অন্ধ কল্যাণ সমিতি, এই খেটে খাওয়া মানুষ, সাধারণ অবহেলিত মানুষের পাশে আমি সবসময় আমার জীবনটা কাটাইছি। এর আগে তো যেহেতু বিএনপি থেকে আপনার আগের দিন বসে দিতে বললো, এইবার কি এরকম কোনো সম্ভাবনা আছে? এবার তো বিএনপির কোনো হস্তক্ষেপ নাই, এবার তো জনগণের ম্যান্ডেট। আমি জনগণ যদি আমি এবার বসে যাই, এটা এইটুকু আমি বুঝি, জনগণ এটার বিচার আমার কবরের মধ্যে গিয়ে হলো করবে। অতএব জনগণের সাথে তাদের অসম্মান করার আমার আর কোনো সুযোগ নাই। আর জনগণ পরিবর্তন চায়, এটা আপনাদের কনসেপচুয়াল ম্যাটার, ইন্টেলেকচুয়াল ম্যাটার, আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে বুঝতে হবে যে আমি কোথায় আছি, কি অবস্থায় কাজ করতেছি। এটা আপনাদের বাধা দিলে তো আপনারা জানতেন বাধা না। দলীয় এই এলাকার প্রেসিডেন্ট, আমাদের জেলা শ্রমিক দলে মহানগর শ্রমিক দলের প্রেসিডেন্ট, তারপরে যুব দলের সভাপতি ও ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি, এসব সব আমাদের দলীয় নেতাকর্মীরা তো নিজেরাই নির্যাতিত, তারা গড়ত্বে বেরোতে পারে না, তারা জনগণকে সাথে নিয়ে গড়ত্বে বেরোনোর একটা সুযোগ পাইছে। এই সুযোগটা কাজে লাগা হতে হবে। নারায়ণগঞ্জে গণবিপ্লব হবে, বেকার সমস্যা দূর করাও সিটি কর্পোরেশনের কাজ। এখানে ইপিজেড আছে, এই ইপিজেডের মধ্যে স্থানীয় পর্যায়ে কোনো লোকদের, যুবকদের ইপিজেডে স্থানীয় পর্যায়ে আমাদের এলাকার ছেলেপেলেদের চাকরি দেওয়া হয় না, তাদেরকে বাধ্য করা হবে, নতুবা ট্রেড লাইসেন্স বন্ধ করে দেওয়া হবে যদি স্থানীয় লোকদের চাকরি দিতে হবে, এবং বিভিন্ন ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে যারা বেকার তাদেরকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। আপনারা জানেন